আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেভেলপার রাশিদুল। আজকে আমরা মূলত যারা ইউটিউবে নতুন আসছে তাদেরকে নিয়ে আজকে আমি এই ভিডিওটি করতেছি। যারা ইউটিউবে নতুন আসছে তারা ইউটিউবে অনেকে ভিডিও আপলোড করে। ইউটিউবে ভিডিও আপলোড করার ক্ষেত্রে আমাদের অনেক কিছু মাথায় রাখতে হয়। ইউটিউবে একটা ভিডিও আপলোড করার ক্ষেত্রে আমাদের ভিডিও টাইটেল, থাম্বনেইল, ডিসক্রিপশন, ট্যাগস। তো আমরা আজকে ভিডিও টাইটেল, ডিসক্রিপশন এগুলো নিয়ে আলোচনা করবো না। আজকে আমরা আলোচনা করবো হচ্ছে ট্যাগস নিয়ে। হোয়াট ইজ ট্যাগ? ইউটিউবের ট্যাগটা আসলে কী? তো আমরা আসলে এই ইউটিউবের ট্যাগ নিয়ে আমরা আজকে এই ভিডিওটি করব। তো চলেন শুরু করা যাক। আমরা যখন ইউটিউবে একটি ভিডিও আপলোড করি তখন আমরা এখানে টাইটেল, ডিসক্রিপশন, থাম্বনেইল, প্লেলিস্ট অ্যান্ড এই ভিডিওটি কি বাচ্চাদের জন্য নাকি বাচ্চাদের জন্য না এটা সিলেক্ট করে দিতে পারি। অ্যান্ড দেন আমরা চলে যাব শো মোরে। শো মোরে চলে যাওয়ার পর আমরা এখানে দেখতে পারতেছি ইউটিউবের অনেকগুলো ট্যাগস আছে। মানে আমরা যে সার্চ করি, আমরা সার্চ করে যে সার্চটা করি, এই সার্চের আসলে এই কিওয়ার্ড যাকে বলে এগুলো হচ্ছে মূলত ট্যাগস। তো এই ট্যাগগুলো আসলে আমাদের ভিডিও সার্চে আসার সম্ভাবনাকে আরও বাড়িয়ে দেয়। তো আমরা আসলে ভিডিও আপলোড করার ক্ষেত্রে অবশ্যই এই ট্যাগগুলো ইউজ করব। তো আসলে এই ট্যাগগুলো আমরা পাবো কোথায়? তো এই ট্যাগগুলোর জন্য আমরা নিজেরাও এই ট্যাগগুলো লিখে দিতে পারি, অথবা আমরা চাইলে এই ট্যাগগুলো অন্যান্য সাইট থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দিতে পারি। তো সেটার জন্য সবচেয়ে ভালো সাইট হচ্ছে রেপিট্যাগস। তো আজকে আমি ওই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো চলেন আমরা সার্চ বারে লিখব রেপিট্যাগস। এই যে রেপিট্যাগস এখানে সার্চ করে দেবো। সার্চ করার পর এখানে লেখা আছে ইউটিউব ট্যাগ জেনারেটর অ্যান্ড অপটিমাইজার। আমরা জাস্ট ফার্স্ট যে লিঙ্কে ওইটাকে ক্লিক করে দিব। তারপর এখানে লেখা আছে এন্টার ইউর ইউটিউব ভিডিও টাইটেল টু জেনারেট ট্যাগস। এখানে বলা আছে আমি যে টাইটেলটা ব্যবহার করেছি সেই টাইটেলটা আমি এখানে এসে কপি করে দেবো, তারপর এখানে অটোমেটিক ট্যাগ জেনারেট হয়ে যাবে। তো চলুন দেখা যাক কীভাবে করতে হয়। তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে আমাদের টাইটেল কিছুটাংশ কপি করে নিব। আমরা এইটুকু লিখবো সিনেমাটিক ব্ল্যাকবার অ্যাডোবি প্রিমিয়ার প্রো বাংলা টিউটোরিয়াল। দেন আমরা এখানে সার্চ করে দেবো। ওকে, খুব সহজে আমরা আমাদের ভিডিওর জন্য অনেকগুলো ট্যাগ পেয়ে গেলাম। তো কী করবো আমরা এই ট্যাগগুলোকে কপি করবো। ওকে, কপি হয়ে গেল। দেন আমরা এখান থেকে ইউটিউব ট্যাগে এসে, এই যে এগুলো ট্যাগে এসে আমরা এখানে পেস্ট করে দেবো। ওকে, তারপর অনেকগুলো হয়ে গেছে, আমরা 500 টাই ব্যবহার করতে পারবো। তো আমরা এটা কেটে দিই, এটাকেও কেটে দিই। ওকে, হয়ে গেল। তারপর আমরা কি করব, এখানে সেভ করে দেবো। তারপরে বন্ধুরা আমরা খুব সহজে শিখে গেলাম কীভাবে ইউটিউব ভিডিওতে ট্যাগস ইউজ করতে হয়। তো আমরা আগামী ভিডিওতে ইউটিউবের ভিডিও আপলোডের আরও অনেক বিষয় জানবো। তো আজকে আমরা সাধারণ ট্যাগস বিষয়ে আমরা জানলাম। আসলে ট্যাগস খুবই ইউজফুল একটা থিঙ্ক আমাদের ইউটিউবের জন্য। তো আমরা অবশ্যই ইউটিউবে ভিডিও আপলোড করার ক্ষেত্রে ইউটিউবের ট্যাগটা মাস্ট বি ইউজ করবো, ঠিক আছে? তো আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন।